আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, একটি সুন্দরী মেয়ে এমন একটি কাজ করলো যে কাজ করার পরে সাপেরা তাকে গিলে ফেললো এবং মেয়েটিও খুশি খুশি সাপের পেটের ভিতরে চলে গেল। তবে কি কারণে সাপটি তাকে গিলে ফেললো আর মেয়েটিও বা কেন খুশিতে আত্মহারা হয়ে সাপের পেটে চলে গেল, নিশ্চয়ই এর পেছনে অনেক বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে। আর সেই রহস্যটি জানার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের বাড়ির আশেপাশে অসংখ্য সাপ রয়েছে। কোনো কোনো সাপ বিষাক্ত, আবার কোনো কোনো সাপ বিষমুক্ত রয়েছে। তবে এমনও সাপ রয়েছে যার ধ্বংসনে মানুষ কিছুক্ষণ বেঁচে থাকলেও দু তিন দিন পরে তার বিষের আক্রান্তে মৃত্যুবরণ করে। তারপরেও বন্ধুরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন এমন সাপকে সৃষ্টি করেছেন যে সাপগুলোকে দেখা মাত্রই আপনি আতঙ্কিত হয়ে যান, এবং এমন কিছু সাপ রয়েছে যে সাপগুলো আস্ত মানুষকে গিলে ফেলতে দ্বিধাবোধ করে না। তাদের সময় লাগে না মানুষের মৃত্যু ঘটাতে এবং তাদেরকে গিলে ফেলতে। মানুষকে গিলে ফেলার মতো একটি ঘটনা ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশ অঞ্চলে। সেই অঞ্চলের অধিকাংশ মানুষ বসবাস না করলেও হাতে গোনা কয়েকজন মানুষ বসবাস করত সেই গ্রামে। সেই কম লোকদের ভেতরে সেই গ্রামে একটি মেয়ে বসবাস করত, তার নাম ছিল মেহেরিমা। সে সেই গ্রামে ছোটবেলা থেকেই বড় হয়েছে। তার গ্রামের আনাচে কানাচে তার ভালোভাবেই চেনা ছিল এবং পশু শিকার করতে অনেক বেশি ভালোবাসত সে। বিভিন্ন পশু পাখি ধরে নিয়ে এসে জবাই করে এবং বাকিগুলোকে নদীতে ফেলে দিত। ছোটবেলা থেকে সে পশু পাখি শিকার করত। তবে সে যখন ক্লাস নাইনে উঠতে শুরু করে তখন সে স্কুল শেষ করে জঙ্গলে যেত এবং বিভিন্ন পশু পাখিকে শিকার করে নিয়ে আসত, এবং সে পশু শিকার করতে অনেক বেশি ভালোবাসত। বিভিন্ন পশু পাখিকে ধরে নিয়ে সে জবাই করত এবং বাকিগুলোকে নদীতে ফেলে দিত। ছোটবেলা থেকেই সে পশু পাখিদের শিকার করত। তবে সে যখন ক্লাস নাইনে উঠতে শুরু করে তখন সে স্কুল শেষ করে জঙ্গলে যেত এবং বিভিন্ন পশু পাখিকে শিকার করে নিয়ে আসত। একদিন এভাবে পশু পাখি শিকার করতে করতে তার উপরে অনেক বড় বিপদ চলে আসে। যখন সে পশু শিকার করতে আসলো তখন তার উপরে হিংস্র জানোয়ার আক্রমণ করে, কিন্তু সেই মেয়েটি কৌশল জানত, তাই কোনোভাবে সে জানোয়ারদের হাত থেকে নিজেকে রেহাই করে। এমনকি সেই জঙ্গলে শুধু জানোয়ার নয়, পর্যটক ছেলেরাও তার উপরে হামলা করেছিল এবং তাকে শারীরিক চাহিদা মেটানোর জন্য আক্রমণ করেছে। তবে সেই মেয়েটি অসম্ভব চালাক চতুর ছিল। গ্রামের মেয়ে বলে ছেলেরা ভুল বুঝেছিল আর তাকে বন্দি করেছিল, কিন্তু মেয়েটি কোনোভাবেই সেখান থেকে পালিয়ে বের হয়ে যায়। এমনিভাবেই অনেকবার সে নিজেকে আত্মরক্ষা করে। এভাবে ছোটবেলা থেকে এই পর্যন্ত জানোয়ার পর্যটক পুরুষেরা তাকে অনেক ক্ষতি করতে চেয়েছে, কিন্তু তাকে কেউ কোনোদিন কিছু করতে পারেনি। মেহেরিমা অনেক চালাক চতুর থাকার ফলে এমন এমন জায়গায় সে বিচরণ করত যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। মেহেরিমা আসলে যেগুলো কাজ করত সে কাজগুলোর মাধ্যমে তার অনেক বড় বিপদ হতে পারে, এই কথাটি সে কখনোই চিন্তা করত না। সে মনে করত, জঙ্গল আমার ঘর বাড়ি আর আমি এখানে ছোটবেলা থেকেই বাস করছি, কেউ যদি আমাকে ক্ষতি করে তাকে আমি আয়ত্ত করতে পারি, আর পুরুষেরা আমাকে কেউ কোনোদিন কিছুই করতে পারবে না, কারণ আমি জঙ্গলে আনাচে কানাচে খুব ভালোভাবেই চিনি। তার ফ্যামিলি সকলেই তাকে এগুলো কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাত, কিন্তু মেয়েটি কোনোভাবেই তার ফ্যামিলির কথা শুনে না। তার ফ্যামিলি এটাও বলতো, পশু শিকার করা ভালো নয়, আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার মাখলুককে কেউ যদি মৃত্যু দেয় আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করেন। তার ফ্যামিলির সকলেই তাকে এগুলো কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাত, কিন্তু মেয়েটি কোনোভাবেই তার ফ্যামিলির কথা শুনত না। ফ্যামিলি এটাও বলতো, পশু শিকার করা ভালো নয়, আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার মাখলুককে কেউ যদি মৃত্যু দেয় আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করেন, এটা যেমন সত্য তেমন কষ্টকর। এগুলো কথা তার ফ্যামিলি তাকে বলতো। তখন মেহেরিমা তার ফ্যামিলিকে বলতো, এত পশু পাখি জানোয়ার এই জঙ্গলে থাকলে কী বা হবে, কিছুটা শিকার করলে এমন কিছু হবে না, আমি যদি দুই চারটা পশু পাখিকে শিকার করি তাহলে এতে ক্ষতি কী, আর আমার শিকার করতে খুব ভালো লাগে, তাই আমি নিজের মনের ইচ্ছা কখনোই দমিয়ে রাখতে পারবো না। সেই মেয়েটাও বলতো যে সে যদি প্রত্যেক দিন দুই চারটা শিকার না করে তাহলে তার নাকি ঘুম আসে না। আর এদিকে তার ফ্যামিলি তাকে এটা বোঝাতো যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এগুলো কথা শুনে ফ্যামিলি তাকে বলেছিল, তুমি যে এত খারাপ কাজ করছো একদিন তোমারও অনেক বড় বিপদ আসবে যেখান থেকে তুমি কখনোই পরিত্রাণ পেতে পারবে না, কাজে আল্লাহ তাআলার মাখলুককে তুমি হত্যা করছো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেও আল্লাহ তাআলা তোমার কখনোই সাহায্য করবেন না, বরং আরও বিপদের মুখে পতিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন, তখন তুমি কি করবে, তোমার কি হবে, মৃত্যু ছাড়া আর উপায় থাকবে না, এমনকি আমিও তোমাকে বাঁচাতে পারবো না। অন্যদিকে তার ফ্যামিলি তার দাদার ভয় দেখিয়ে তাকে বলে, তোমার দাদা যদি জানতে পারে যে তুমি এমন কাজ করো, আল্লাহ তাআলার মাখলুককে স্বীকার করো, তোমার অস্তিত্ব থাকবে না, তোমাকে নিজ হাতেই কবরে দাফন করে দিবেন। আসলে বন্ধুরা, মেহেরিমার দাদা একজন আল্লাহ তাআলার ভীরু ছিলেন, তিনি আল্লাহ তাআলার প্রচুর ইবাদত করতেন।
তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং মসজিদে মসজিদে তিনি তার জীবন কাটিয়ে দিতেন। মাঝে মাঝে কখনো বাসায় ফিরতেন আর নিজের ফ্যামিলিদের সাথে দেখা করতেন। যখন তার দাদা বাসায় আসতেন তখন তার নাতিদের বলতেন, তুমি ইসলাম শরীয়ত অনুযায়ী চলাফেরা করো। দাদার কথা শোনার পরে মেয়েটি ইসলাম শরীয়ত মতো আচার আচরণ করলেও দাদা যখন চলে যেত তাবলিগ জামাতে তখন সে আবারও সাজগোজ দিয়ে পশু শিকারে বেরিয়ে পড়ত। তার দাদা তাকে এটা বোঝাতো যে সে একজন মেয়ে মানুষ, সে যদি ছেলেদের মতো আচার আচরণ করে তাহলে সে তো অনেক বড় পাপ কাজ করে ফেলছে এবং এত বড় বিপদ আসবে যা সে কখনো কল্পনা করতে পারেনি। তাই তাকে সাবধান করত তার দাদা সবসময়। কিন্তু সে তার দাদার কথা শুনত না। সে প্রত্যেক দিন স্কুল থেকে বাসায় ফেরার পথে দুই চারটা পশু পাখি শিকার করত এবং সেগুলোকে নিয়ে আসতো সাথে। এভাবে দেখতে দেখতে মেহরিমার স্কুল জীবন শেষ হয়ে গেল। যখন সে কলেজে ভর্তি হলো তখন কলেজ থেকে বাড়ি ফিরে আসে প্রত্যেক দিন শিকার করতে যেত। শিকার রক্তের সাথে মিশে গিয়েছিল তার। কিন্তু হঠাৎ একদিন যখন কলেজ শেষ করে ফেরার পথে কাল অমাবস্যা রাতে এমন একটি ঘটনা ঘটল মেহরিমার সাথে যেটা সে কখনোই চিন্তা করতে পারেনি। সে ভাবতেও পারেনি যে এমন বড় বিপদ হতে পারে তার সাথে। মেহরিমা একদিন সকালে ঘুম থেকে উঠে মনে করল, যেহেতু আজ আমার কলেজ বন্ধ, ছুটির দিন, তাহলে আমি অনেকগুলো শিকার করব এবং জঙ্গলে এমন জায়গায় যাব যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারিনি, এমনকি আমিও কখনো যাইনি, কিন্তু যাওয়ার চেষ্টাও করেছিলাম। যখনই মেহরিমা প্রস্তুতির সাথে জঙ্গলে যাতায়াত করছিল তখনই দূর থেকে একটি তাকড়া যুবক মেয়েটির উপরে গভীর দৃষ্টি রাখছিল। সে দেখেছিল মেয়েটি কোথায় যাচ্ছে আর কি কাজ করছে আর কেনই বা একা মেয়ে এত বড় জঙ্গলে এসেছে। কিন্তু মেহরিমা সেই ছেলেকে দেখতে পায়নি, তাই সে মনে আনন্দে তার গন্তব্যের দিকে ছুটে চলছিল শিকার করার উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েকের পরে মেহরিমা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার গ্রামের লোকেরা ছাড়াও অন্য কোনো গ্রামের লোকেরা আসার কথা চিন্তা করেনি। সে জানত না তাকে একটি দুষ্ট বালক ফলো করছে। যখনই গভীর জঙ্গলে মেহরিমা পৌঁছায় নীরব জঙ্গলে তখন ছেলেটি তার মনের ইচ্ছা পূরণ করার জন্যই মেয়েটির উপরে দৃষ্টি দেয়। তার শারীরিক চাহিদা মেটাবে এই মেহরিমাকে দিয়ে। মেহরিমা দেখতে অনেক সুন্দর ছিল, যে কারোর মনের খায়েশ জেগে উঠতে পারে নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্যই সকল পুরুষেরা তাকে পেতে চায়। আর তাগড়া যুবকের ব্যাপার কিছু না বললেই নয়, সে তো এখনও জোয়ান, রক্ত টকবক করে ফুটছে মেহরিমাকে দেখে। তখন হঠাৎ মেহরিমা জঙ্গলের এদিক সেদিক ঘোরাঘুরি করছিল শিকার খোঁজার উদ্দেশ্যে। তখনই সেই ছেলেটি মেহরিমার সামনে আসে এবং খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। কিন্তু তারপরে মেহরিমা এটা বুঝতে পারেনি যে ছেলেটি তার সাথে খারাপ কাজ করবে। তখন মেহরিমা তাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি জঙ্গলে ঘুরতে এসেছেন? আপনাকে দেখে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না। তখন সে ছেলেটি বলল, হ্যাঁ। এরপরে মেহরিমা বলল, আমি জঙ্গলে শিকার করতে এসেছি। সেই ছেলেটি বলল, আপনি কি নিয়ে জঙ্গলে শিকার করতে এসেছেন? শিকার করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমার কাছে আছে। মেহরিমার মুখ থেকে এই কথা শোনার পরে ছেলেটি চিন্তা করলো, এই মেয়েটির কোনো ক্ষতি করা যাবে না, না জানি তার কাছে কোন কোন ধারালো অস্ত্র রয়েছে। সেদিন মেহরিমা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল। এর কিছুদিন পরে কলেজ শেষ করে মেহরিমা একদিন জঙ্গলের গহীনে একটা জায়গায় শিকার করতে গেল। মেহরিমা জানত না যে সেখানে বিশাল বড় একটি সাপ রয়েছে, কেননা এই জঙ্গলে এর আগে কেউ কোনোদিন এত বড় সাপ দেখেনি। কিন্তু সেদিন যে জায়গায় মেহরিমা শিকার করতে গিয়েছিল সেখানে বড় একটি অজগর সাপের বাসা ছিল। মেহরিমা জঙ্গলে বিচরণ করতে করতে হঠাৎ অজগর সাপের বাসার সামনে চলে যায় আর তখনই পাথরের সাথে ধাক্কা লেগে মেহরিমা মাটিতে পড়ে যায়। যখনই মেহরিমা মুখ তুলে তখনই দেখতে পায় বিশাল বড় একটি সাপ হাঁ করে তার দিকে চলে আসছে। এমনত অবস্থায় সে সেখান থেকে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি। সেই সাপটা তাকে পেঁচিয়ে ধরে এবং কিছুক্ষণ পর তাকে গিলে ফেলে। এলাকাবাসীরা চেয়েছিল তাকে রক্ষা করতে, কিন্তু কোনো এলাকাবাসীর সাহস হয়নি সেই সাপকে হত্যা করার। আর এভাবেই একটি মেয়ে জীবন্ত সাপের পেটে সমাধি হয়েছিল।